আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের বাইরে থেকে সকলে আমার কাছে আসবেন। আমি এই গরুগুলোকে কোনো খারাপ, কোনো ভেজাল, কোনো ফিড জাতীয় কোনো কিছু খাওয়াই নাই। আপনারা যদি আমার থেকে এই গরুগুলো নিতে চান তাহলে আমি যেগুলো দাম বলে দিছি আপনারা কুরবানি আগ পর্যন্ত এইভাবে এই দামে নিতে পারবেন। তো এই গরুগুলোকে ক্রয় করে কি আপনার এখানে রেখে যেতে পারবে কিনা ঈদ পর্যন্ত? যদি আমার থেকে নিয়ে ঈদ পর্যন্ত রাখতে পারবে এরকম যদি চায় আমরা তাকে কেটে তার বাসায় আমরা পৌঁছে দিতে পারবো। মানে কুরবানির দিন কেটে বাসায় পৌঁছে দিতে পারবো? এটাই সারপ্রাইজ নাকি? হ্যাঁ, এটাই সারপ্রাইজ থাকবে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা থাকবে কিনা আমাদের এই ভিডিওতে? হ্যাঁ অবশ্যই, আমার মোবাইল নাম্বারটা থাকবে। শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হিলদা। রয়েছে কাসোয়ার ডেইরি এগ্রো। আমরা এই কাসোয়ার ডেইরি এগ্রোর যে একমাত্র যে কর্ণধার রয়েছেন কাসোয়ার ভাই, আমরা তার সাথে কথা বলবো যে এই খামারে যে বিশেষত্বগুলো রয়েছে কি, এবং যারা ক্রেতা রয়েছেন যে এই খামার থেকে যে সারগরুগুলো যে আল্লাহর নামে যে আপনারা কোরবানি দিবেন কি কারণে দিবেন, সেই বিষয়গুলো আমরা সরাসরি শুনবো কাসোয়ার ভাইয়ের কাছ থেকে। চলুন দর্শক, আমরা কথা বলবো কাসোয়ার ভাইয়ের সাথে। কাসোয়ার ভাইয়ের সাথে কথাগুলো শুনেই আমরা বিস্তারিত বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাতে পারবো এবং কি ধরনের দামে গরুগুলাকে বিক্রি করবেন, এবং এই আর কোন এই যে খামার থেকে যে গরু ক্রয় করে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত কি খামারে রাখা যাবে কিনা, আমরা সব বিস্তারিত বিষয়গুলো তার কাছ থেকে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কাসার ভাই, আপনার এই খামারে মানে কি বিশেষত্ব আছে যে আপনার খামার থেকে মানুষ গরু ক্রয় করতে আসবে? আমার থেকে ক্রয় করতে আসবে, আমার এতটুকু আমি নিশ্চয়তা দিতে পারবো যে আল্লাহর রহমতে আমি গরুগুলাকে ভালো কোন অবৈধ বা খারাপ কোন ফিড খাওয়ার আমি খাওয়াই নাই। ঠিক আছে, আমি ঘুষি আর সবুজ ঘাসের দ্বারাই আমি এই গরুগুলোকে লালন পালন করছি এই আসন্ত ঈদের আশা করে। আচ্ছা, তো এই যে আপনার এই খামার থেকে যদি কোনো ব্যক্তি, কোনো প্রবাসী এবং দেশের ভাইরা যদি গরু ক্রয় করে যদি আপনার খামারে রেখে যেতে চায় যে আমি চাঁদ রাতের আগের দিন নিব বা চাঁদ রাতে নিব বা কোরবানি যেদিন দিব তার আগ মুহূর্ত দুই তিন ঘন্টা আগে আমি গরুগুলাকে নিয়ে যাব, সেই সুবাদে আপনার এই খামার থেকে নেওয়ার সুযোগ রয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই, এতটুকু সুযোগ তো হবে। এখন যদি আমার থেকে আপনি ক্রয় করেন, আপনি ঈদের আগ পর্যন্ত যে সময় আপনি নিবেন, ঈদের দিন যদি আপনি নিতে চান আমার থেকে নিতে পারবেন। আপনার গরুটা তো চটফটা কেন, আমরা একটু একটু গরুটার মানে কয়টা দাঁত এবং কতটুকু ওয়েট রয়েছে, একটু দামটা কত দিবেন আমরা একটু জানার চেষ্টা করি। এই গরুটা চটফট থাকবে, এই গরু আমরা অবৈধ বা আমরা সুই বা কোনো ভেজাল খাওয়ার খাওয়াই নাই। যেগুলো গরু আপনার ভেজাল খাবে বা কোনো সুয়ের দ্বারা মোটা তাজা হবে ওগুলো এত চঞ্চলতা থাকবে না। আচ্ছা, তো এটা কয়টা দাঁত? এটা দুই দাঁত। দুইটা দাঁত। ওয়েট কতটুকু আছে? এটা ওয়েট আমরা প্রায় 15 দিন আগে মাপছিলাম, এটার ওয়েট হয়েছিল আপনার 290 কেজি। 290 কেজি কি মানে লাইভ ওয়েট মানে কি স্কেলে মাপ দিয়েছেন না ফিতা দিয়ে? না না, এটা আমরা ডাইরেক্ট স্কেল পাল্লায় উঠেছিলাম। পাল্লায় উঠেছিলেন? তো আমাদের পাল্লা নেই, আমার পাশে খামার এক পাল্লা আছে, ওটাতে আমরা নিয়ে এইভাবে একটু দেখার জন্য উঠাইছিলাম যে আমরা কতটুকু ইনক্রুভ করছি। আচ্ছা, তো আপনি মানে হলো এই গরুটাকে মানে কত টাকা বিক্রি করতে চাচ্ছেন এখন? আমি এইটা চাচ্ছি যদি আমার থেকে এখন কেউ নেয় কোরবানির আগ পর্যন্ত আমার কাছে থাকবে, এটা আমি 1,55,000 টাকা। 1,55,000 টাকা আপনি বিক্রি করবেন? জি। তো আপনি আসলে কি ধরনের দামে মানে এগুলো লাইভ ওয়েটেড মানে কেজি হিসাবে বিক্রি করতে চাচ্ছেন নাকি মানে হলো গরুটার সৌন্দর্যের উপর বিক্রি করবেন? এই গরুটা আমি সৌন্দর্য হিসাবে আমি বিক্রি করার জন্য এই দাম বলছি। আচ্ছা, তো আমাদের মানে চ্যানেল থেকে যারা মানে হলো ভিডিওটি দেখে আপনার এই গরুটাকে ক্রয় করতে আসবে তাদের জন্য কোনো ডিসকাউন্ট থাকবে কিনা? এখন আমি হালকা কিছু আলোচনার সাপেক্ষে হালকা কিছু ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, ডিসকাউন্ট থাকবে। আমরা পরবর্তীতে গরুটাতে যাই। দর্শক, আমরা আপনাদেরকে এক এক করে প্রতিটা গরুকে দেখানোর চেষ্টা করব। গরুগুলো দেখতে কিন্তু একবারে কথা কি বলবো, লাল দেখতে অনেক সুন্দর, মানে এক কথা বলা যায় স্মার্ট। এক কথা অনেকে আছে গরুর সাথে সেলফি তোলেন, কিন্তু আপনার খামারে থেকে গরু নেওয়ার পরে দেখা গেছে যে আপনি গরুর সাথে সেলফি তোলার মতন এমন গরুগুলো কিন্তু দেখতে সুন্দর। আপনার এই গরুটা কয়টা দাঁত? এটাও আমার দুই দাঁত। দুইটা দাঁত? জি। এটা কোন জাতের একটু বলবেন? এটা হলো আমার সাহিওয়াল। সাহিওয়াল? সাহিওয়াল, জি। সাহিওয়াল। তো এই গরুটার ওয়েটটা কেমন হবে? এই গরুটার ওয়েট আমি এটা 15 দিন আগে মাপছিলাম, এটা 320 কেজি। 320 কেজি ওয়েট রয়েছে? 15 দিন আগে। কত টাকায় বিক্রি করবেন? এটা আমি চাচ্ছিলাম 1,65,000 টাকা। 320 কেজি ওয়েট? জি। মানে লাইভ ওয়েটটা? জি, এটা লাইভ ওয়েট স্কেলে মাপা। যারা কাস্টমার আসবে তারা কি মানে কোনো দামাদামি করতে পারবে কিনা? এখানে হালকা কিছু আলোচনার সাপেক্ষে কিছু কথা বলতে পারবে, এতটুকু সুযোগ রাখছে মানে হালকা? হ্যাঁ হালকা।
মানে বেশি তারতম্য থাকবে না বেশি তারতম্য থাকবে না আচ্ছা আমরা পরবর্তীতে গরুটাতে যাই দর্শক দর্শকে এখানে আরেকটি গরু রয়েছে আসলে গরুগুলো দেখতে একটার চেয়ে একটা দেখতে অনেক সুন্দর আমরা এটা একটু অন্যরকম দেখতেছি এটা একদম ঠাসা মানে হলো টাইট বডি আমরা এটা এটা সম্পর্কে একটু জানি এটা দাঁত কয়টা এটাও দুই দাঁত দুই দাঁত সবই দুই দাঁতের জি আমি সব ওয়েটটা কেমন এটা আছে এটারও একটা আমার মাপা হয় না এটা ওয়েটটা মনে হয় তো ওটার সাথে একটু বেশি হবে হ্যাঁ এটা থেকে এই তিনটা থেকে এটা ওয়েট বেশি হবে বেশি হবে তাহলে এটা যদি বেশি হয় এটার দামটা আপনি কত দিবেন একটু বলেন এটার দামটা আমি চাচ্ছিলাম 170,000 টাকা 170,000 হ্যাঁ হালকা কিছু আলোচনা প্রবাসীদের জন্য মানে কোনো ডিসকাউন্ট আছে কিনা আপনার এই খামারে আমি আমি ওই রকম কোনো দাম চাই নাই কিন্তু আশা করব যে কেউ যদি আমার কাছে গরু নেয় আমি যতটুকু পারবো তাকে সেক্রিফাইস করে দেওয়ার জন্য আর যদি ডাকার অবস্থান যদি আপনি আমি কি বললাম চান্দা তো আপনি নিতে পারবেন আমার থেকে মানে চান্দাতে নিতে পারবে এখন খাবার দাবার কম খাওয়াবেন না তো না 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 কোনো কম খাওয়াবো না উনি যতটুকু খাইতে পারবে এখন যতটুকু খাওয়াচ্ছি মানে দুদিন পরে বাড়বে না ঈদের দামটাই চাইলেন আপনি ঈদের তো এখনো মানে হলো 15-20 দিন রয়েছে হ্যাঁ আশা করি সমস্যা নেই আমি এই দামে খামারে সোল করার আশা আছে আচ্ছা এরপরে রয়েছে এটা একটু অন্য কালার এটা দেখতে আবার অনেক আরো একটু সুন্দর এই এটার হলো কয়টা দাঁত এবং কোন জাতের একটু যদি বলেন এটাও দুই দাঁত এটাও দুই দাঁত জি তো এই দুইটা দাঁতের মানে হলো এটা কি ওয়েটটা দিয়েছেন কিনা এটার মাপও হয় না বিক্রি করবো না বা এরকম কোন আশা নেই এই জন্য তবু আমি ওই দুইটা ওয়েটে মাপছিলাম আমি আনসি আইনা কিরকম ইম্প্রুভ করতে পারছি তাকে ভালো খাওয়া দাওয়ার মাধ্যমে এটার জন্য শুধু দেখার জন্য তুলনামূলক ভাবে গরুটা তো একটু বড় কি ধরনের খাবার খাওয়াইছেন একটু আমাদেরকে বলবেন আপনি বলেছেন আপনি অবৈধ কোন খাবার খাওয়ার নাই তাহলে কি খাবার দাবার খাওয়াই আপনি পালতেছেন আমার এখানে আছে গম ভুষি মুসুরির ছাটি ভুট্টা পাউডার তারপর ছোলা অ্যাঙ্কার আর এগুলোর সাথে সাথে আপনার সবুজ ঘাস আছে সবুজ ঘাস জি পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাস এই সবুজ ঘাস খাওয়ানো পারে আসলে এই গরুগুলোর মানিল এই পন্তক আপনার এই খামারে নিয়ে আসা পর্যন্ত মানে কোনো ভ্যাকসিন দেওয়া আছে কিনা অনেক সময় অনেক এটা আনার পর আমার FMD তরকা এই দুটো ভ্যাকসিন দেওয়া আছে এটাতে ভ্যাকসিন দেওয়া আছে আর ওই যে পাশে যেগুলো আছে ওগুলো হ্যাঁ আমার সব আমি খামারে আসার সাথে সাথে এই ভ্যাকসিন গুলো আমি আগে প্রয়োগ করি আচ্ছা প্রবাসী এবং দেশের ভাইরা যারা এই কোরবানিতে 2000 মানিলো 22 সালের যে কোরবানি এই কোরবানিটা দিবে দিবে যে আপনারা আসলে এই গরুগুলার যে আপনার কাছ থেকে ক্রয় করবে যে আপনার কাছ থেকে আসবে কি কারণে আসবে আমার কাছে আসবে আমি এই যেগুলো বললাম বা গরুর চঞ্চলতা দেখে এগুলোই বোঝা যায় যে আমি গরুরে অবৈধ কিছু খাওয়াই নাই কোন খারাপ ইঞ্জেকশন দেই নাই এই জন্য আশা রাখি যে ভালো জিনিস নিতে হলে আমার কাছে আসবে আপনার এই খামারে তো একটা আকর্ষণীয় একটা গরু রয়েছে সবচেয়ে বড় জি লাল দেখতে অনেক সুন্দর হ্যাঁ ওইটা একটু অন্যরকম আমরা একটু সেই গরুটা কিন্তু দেখাই দর্শক আপনারা দেখুন এটা একটা অনেক বড় একটি ফার্ম এই ফার্মটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এই ফার্মে অনেক ধরনের গরু রয়েছে আমরা আপনাদেরকে দেখাই যে 2022 সালে কোরবানির জন্য মানে এই ভাই যে গরুগুলা কাসার ভাই যে গরুগুলাকে মানে কালেকশন করেছেন মানে একেবারে দেখতে যেমন সুন্দর এবং গরুগুলা দেখতে আসলে কোরবানি দিতে গিয়ে আসার ঘরে যখন আপনি গরুগুলা ক্রয় করে নিয়ে যাবেন তখন মানিল আপনার পরিবারের সবারই পছন্দ হবে এমন দেখার মতন গরু আচ্ছা কাসার ভাই এটা কয়টা দাঁত এটারও দুইটা দাঁত দুইটা দাঁত জি এটার ওয়েটটা কেমন এটার ওয়েট আমার 15 দিন আগে মাপা 350 কেজি 350 কেজি ওজন কত টাকা দামে বিক্রি করবেন এটা আমি চাচ্ছিলাম 190,000 টাকা 190,000 টাকা আপনি এটা বিক্রি করতে চাচ্ছেন তো এর ভিতরে কোনো ডিসকাউন্ট থাকবে কিনা এটা ওই বললাম তো সবগুলোর মতোই আলোচনা সাপেক্ষে হালকা কিছু থাকবে ওটা হলো
সম্মানই থাকবে। আচ্ছা দর্শক আপনারা শুনলেন মানিলো কাছের ভাই কাছ থেকে তার জীবন মানিলো এই যে তার খামার লাইফে যে মানে যে তারা কেন গরু ক্রয় করতে আসবেন সেই বিষয়গুলো নিয়ে। দর্শক এখানে আরো গরু রয়েছেন, আমরা সেই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি, কারণ খামারের গরুটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না গরুগুলো দেখা দেখতে যেমন সুন্দর, কারণ সব গরুগুলো এক জায়গায় নিয়ে আসার সুযোগ হয় না, কারণ এলো সার গরু তো অনেক দুষ্ট। হ্যাঁ এই যে দর্শক দেখুন এই যে তার প্রমাণটা আপনারা দেখেন এখনই যে কেন ওগুলা বাইরে এগুলা এটা কেন ভিতরে। হ্যাঁ দর্শক আপনারা বুঝতে পারছেন গরুটা মানে এলো তার পুলিশ মাধ্যমে মানে এলো এক ধরনের তার দুষ্টামি গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভাই এটার দাঁত কয়টা? এটা চার দাঁত। চার দাঁত? আপনার গরু আপনার কাছে গিয়ে কেমন করতেছে? আর আমরা তো ভয় পাবো ভাই। হ্যাঁ মানে আসলে দর্শক মানে যে কাছের ভাই যে বলেছেন যে আমি কোন খাবার খারাপ ধরনের কোন খাবার খাওয়াই নাই, অবৈধ কোন মানে হলো ইঞ্জেকশন বা ওই ধরনের কিছু দিয়ে মোটা দাদা করানোর জন্য তার প্রমাণটা কিন্তু লেগেছে। যেগুলো ইঞ্জেকশন দেওয়া গরু সেই গরুগুলো কিন্তু যদি অবৈধ ভাবে খাওয়া মোটা দাদা করা হয় সেই গরুগুলো কিন্তু এত চটপটে হবে না, এত দুষ্টমি করবে না। আমরা সেই বিষয়ে কাছের ভাই এটা কত টাকা আপনি বিক্রি করবেন? এটা আমি চাচ্ছিলাম 230,000 টাকা। 230,000 টাকা? 230,000 টাকা এটা চূড়ান্ত না? কিছু আলোচনার সাপেক্ষে হালকা কিছু ওয়েটটা কতটুকু? এটা আমি বললাম না এটা ওয়েট মাপি নাই, এটা বাই করাটা একটু কষ্ট, মানে খামারের মধ্যে দুষ্টমি করে বাসায় পোষা দিবেন কি করে? এটা ওই সময় আমাদের এটা ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল নাম্বার থাকবে তো আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, কারণ কোন দালাল বা কোন কোন অপরাজনের নাম কাস্টমার না পড়ে। আমার পার্সোনাল নাম্বার থাকবে, আমার নাম্বারে যোগাযোগ করলে আমি চেষ্টা করবো তাকে নাম্বারটা একটু জানতে চাই ভাই। আর আপনার খামারে যে আসবে কিভাবে ঠিকানাটা একটু জরুরি? আমার খামার হলো আপনার আটি বাজার থেকে হিজলা স্কুল, হিজলা স্কুলের অপসাইডে বাঙালিং টাওয়ারের নিচেই আমার খামার, বাংলালিং টাওয়ারের নিচে আপনার খামারটা। তো এখানে আসে সরাসরি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে আপনার সাথে কথা বলবেন। জাতি বাজার হিজলা স্কুল আসলে নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করবো। একটু নাম্বারটা বলবেন আপনার? 0196522-4317। নাম্বারটি আবার বলবেন? 0196522-4317। আপনার আর সার গরু রয়েছে কিনা? আমার সার গরু ওইখানে কিছু আছে, আরো কতগুলো সার গরু রয়েছে। দর্শক আমরা এই প্রতিবেদনটির পরে আমরা আরেকটি প্রতিবেদন করি, সেই প্রতিবেদনের ভিতরে এই গরুগুলাকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো, এবং পাশাপাশি তার এই খামারটি অনেক বড় একটি খামার, আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।